My name is Barry Allen, and I am the fastest man alive. তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য প্লাস সিজন ওয়ানের এপিসোড নাম্বার থ্রি, যার মানে বুঝতেই পারছেন আমরা অলরেডি দুটো এপিসোড আপলোড করে দিয়েছি। সো সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি আপনি ডিসক্রিপশনে পেয়ে না থাকেন তাহলে আপনি গিয়ে আমাদের প্লে লিস্টটাও চেক করতে পারেন, কারণ সেগুলো না দেখলে আপনি এটার কিছুই বুঝবেন না। সো সেগুলো গিয়ে আগে দেখে আসুন, তারপরে এটা দেখবেন। আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো যত জলদি করে সম্ভব সেটা নিয়ে আসতে, কারণ এইটাও একটা রিকোয়েস্টেড ওয়েব সিরিজ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এপিসোড নাম্বার থ্রি শুরুতে আমরা দেখতে পারি ব্যারি আর আইরিশ একটা মুভি দেখে সিনেমা হল থেকে বেরিয়েছে। তো এখানে সারাটা সময় আইরিশ শুধু ফ্লাশ সম্পর্কেই কথাবার্তা বলছিল, আর এগুলো শুনে ব্যারি একটু ইমপ্রেসও হয়ে যায়। তবে তখনই আইরিশকে তার বয়ফ্রেন্ড কল দেয়, আর এই জন্য সে একটু সাইডে কথা বলতে চলে যায়। তবে তখন ব্যারিকেও কল দেয় ডক্টর ক্যাথলিন, আর সে তাকে বলে একটা আসামি কিছু গান নিয়ে শহর থেকে বেরিয়ে যাওয়ার ট্রাই করছে। তবে যদিও তার পেছনে পুলিশ লেগে আছে কিন্তু তারা তাকে কোনোভাবে ধরতে পারছে না। আর যখন তার অ্যাড্রেসটা ব্যারিকে দেয়া হয় তখন ব্যারি কয়েক সেকেন্ডের মধ্যে দৌড়ে সেই চোরের কাছে গিয়ে তাকে অ্যারেস্ট করে গাড়ির পেছনে বসিয়ে দিয়ে আবারও কয়েক সেকেন্ডের মধ্যে এখানে ব্যাক করে। আসলে এই ঘটনার পরে হয়তোবা চোর শক্তি হয়ে গিয়েছে, কারণ সে বুঝতেই পারছিল না সে তার গাড়ি থেকে কী করে অ্যারেস্টেড অবস্থায় পুলিশের গাড়িতে চলে আসলো। তো এর পরের সিনে আমরা দেখতে পারি একটা গ্যাংস্টার ফ্যামিলিকে। আমরা দেখতে পারি তারা সবাই এখানে বসে একটা মিটিং করছিল। তবে তখনই এখানে একটা নীল রঙের ধোঁয়া চলে আসে, আর এই ধোঁয়ার পরিমাণ যখন বেড়ে যায় তখন এই বিষাক্ত ধোঁয়ার জন্য এক এক করে সবার মৃত্যু হয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পারি জো আর ব্যারি একসাথে কথাবার্তা বলছে। তো এখানে জো ব্যারিকে বলে তার বাবার কেসটাকে ওপেন করার জন্য, মানে তার বাবার বিরুদ্ধে যে মিথ্যা কেসটা চলছে সেটাকে আবারও রিওপেন সে করতে বলে। আর সে তাকে সান্ত্বনা দিয়েও বলে যে আমরা দুজন মিলে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে তোমার বাবাকে ফ্রি করেই ছাড়বো। কিন্তু তখন এখানে অ্যাডি চলে আসে, আর কালকে রাতে যেই মার্ডারগুলো হয়েছে সেগুলো সম্পর্কে তাদেরকে বলে, আর এই জন্য তারা সবাই মিলে জলদি করে সেখানে চলে আসে। এখানে ইনভেস্টিগেশন করার পরে জো আর ব্যারি একটা ব্যাপার নিয়ে খুবই কনফিউশনের মধ্যে পড়ে। তারা বুঝতেই পারছিল না যে যদি তাদের মৃত্যু গ্যাসের জন্য হয় তাহলে তাদের সবার একসাথে মরার কথা ছিল, তবে এখানে তাদের অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে যে তারা একজন একজন করে মারা গিয়েছে। মানে প্রথম একজনের মধ্যে গ্যাস গিয়েছে, সে মারা গিয়েছে, এরপরে আরেকজনের মধ্যে যাওয়ার জন্য সে মারা গিয়েছে। আর যেহেতু তারা এই ব্যাপারটা বুঝতেই পারছিল না, তো এই জন্য ব্যাপারটা সমাধানের জন্য তারা স্টার ল্যাবের মধ্যে চলে আসে। আর এখানে সমস্ত সিনগুলো শোনার পরে, সমস্ত ব্যাপারগুলো জানার পরে স্টার ল্যাবের তাদের মনে হয় যে এইটা হচ্ছে গিয়ে পরবর্তী টার্গেট, মানে এইটা হচ্ছে পরবর্তী মেটা হিউম্যান। তো এইটা শোনার পরে জো তাকে বলে প্রতিদিন একটা করে মেটা হিউম্যান আসবে, আর আমাদের প্রতিদিন একটা করে ফেস করতে হবে, এগুলো খুবই বিরক্তিকর, সো কেননা এগুলোকে কন্ট্রোল করার একটা ব্যবস্থা আপনি করুন। সে তাকে বলে আপনি একটা জেল বানাতে পারেন, যে এই সমস্ত মেটা হিউম্যানগুলো ক্রাইম করবে তাদেরকে আমরা জেলে বন্দি করে দেব। আর আমরা দেখতে পারি জোয়ের এই আইডিয়াটা ডক্টর হ্যারিসনের খুবই পছন্দ হয়। আর তখন সিসকো তাদেরকে জেলের জন্য একটা বেস্ট প্লেসের কথা বলে, সে বলে যেখানে পার্টিকেল এক্সপ্লোরেটর হয়েছিল চাইলে সেখানেই আমরা জেলটা বানাতে পারি, কারণ আমাদের পুরো ল্যাবের মধ্যে সেটা হচ্ছে সবচেয়ে ফাঁকা জায়গা, আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। তো আমরা দেখতে পারি এইটা শোনার পরে ডক্টর ক্যাথরিন সেই ব্যাপারটাকে মনে করে খুবই আপসেট হয়ে যায়, কারণ সেই যে এক্সপ্লোরেশন হয়েছিল সেটার মধ্যে তার ফিয়ন্সেরও মৃত্যু হয়ে গিয়েছিল। আর এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আমরা দেখতে পারি যেহেতু পার্টিকেল এক্সেলারেটরে সফল হয়েছে তারা, তো এই জন্য ক্যাথরিন তার ফিয়ন্সের রনিকে ডেকে নিয়ে আসে, আর সে তার সাথে ডিসকাশন করে যে তারা হানিমুনে কোথায় যাবে। আর তখন আমরা দেখতে পারি সিসকো বলে ডক্টর হ্যারিসনকে যে একটা তুফান আমাদের দিকে আসছে, সো হয়তোবা এইটা আমাদের এক্সপেরিমেন্টের জন্য একটু সমস্যা করতে পারে, এই জন্য হয়তোবা আমাদের একটু ওয়েট করা উচিত। কিন্তু এখানে ডক্টর হ্যারিসন তাদের সবাইকে বলে যে এই ছোটোখাটো তুফান আমাদেরকে কিছুই করতে পারবে না। তবে তখন আমরা দেখতে পারি তাদের সিস্টেমের মধ্যে রেড অ্যালার্ট বাজা শুরু হয়ে যায়। আর এরপরে ডক্টর হ্যারিসন ডাক দিলে ক্যাথরিন আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর এরপর সে ব্যারির সাথে মিলে তার ল্যাবে চলে আসে, যাতে করে তারা দুইজন মিলে সেই নীল রঙের ধোঁয়াটা কোত্থেকে এলো আর সেটা কেই বা জন্ম দিয়েছে সেই ব্যাপারটা বের করতে পারে। আর এদিকে আমরা দেখতে পারি জো একা একা বসে ব্যারির বাবা হ্যানরির ভিডিওগুলো দেখছিল, যাতে করে এই কেসের কোনো ক্লু সে পেয়ে যায়। তবে তখন এখানে অ্যাডিও চলে আসে। আসলে যদিও অ্যাডি এসেছে আইরিসের সাথে মিট করার জন্য, তবে যখন সে দেখতে পেয়েছে এখানে জো আছে তখন সে অন্য একটা কেসের ব্যাপারে কথাবার্তা বলা শুরু করে দেয়। আর যখনই এখান থেকে জো বেরিয়ে যায় তখন অ্যাডি আইরিসকে বলে যে আমাদের জোকে সমস্ত ব্যাপারটা বলে দেওয়া উচিত, সমস্ত সত্যিটা তাকে জানানো উচিত। তবে আইরিশ এমনটা কোনোভাবেই চায় না, তো এই জন্য অ্যাডি খুবই রাগ করে সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি ডক্টর হ্যারিসন আর সিসকো মিলে সেই এক্সপ্লোরেশনের জায়গার মধ্যে চলে আসে,
আসলে তারা এখানে আসে যাতে করে তারা এখানে চেক করতে পারে আর এখানে কোথায় কি হবে সেই ব্যাপারগুলো ডিসকাশন করতে পারে আর মেটা হিউম্যানদের জন্য কোথায় জেল বানানো হবে সেগুলো তারা দেখতে আসে। তবে এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আর এখানে এমন শুনশান নিরবতা দেখার পরে সিসকো খুবই ইমোশনাল হয়ে যায় আর তখন সেও সেই ফ্ল্যাশব্যাকেই ব্যাক করে। আর তখন আমরা দেখতে পারি যে যখনই তাদের সিস্টেমের মধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছিল তখন ক্যাথরিনের যেই ফিয়ন্সে ছিল মানে যার নাম ছিল রনি সে ছিল স্টার ল্যাবের একজন চিফ ইঞ্জিনিয়ার। তো এই জন্য সে একাই সেটার মধ্যে ঠিক করার জন্য চলে যায় আর বাইরে থেকে সে দরজাটাকে লকও করে দেয় যাতে করে যদি কোনো সমস্যা হয় তাহলে তার একারই মৃত্যু হয় অন্য কারো কোনো সমস্যা না হয়। তো এরপরে গল্পটা আবারও প্রেজেন্টে ব্যাক করে আর আমরা দেখতে পারি ক্যাথলিন আর ব্যারি মিলে সেই নীল রঙের বিষ মানে সেই ধোঁয়াটা সম্পর্কে রিসার্চ করছে। তবে তখন তারা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। তারা লক্ষ্য করে যখন তারা প্রথমবার বডিগুলোকে চেক করেছিল তখন তারা সেখানে বিষের একটা মাত্রা পেয়েছিল, তবে যখন দ্বিতীয়বার এখন আবার তারা চেক করেছে তখন বিষগুলো গায়েব হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে শরীর থেকে হাওয়ার মতো সেগুলো বেরিয়ে গেছে। আর এইটা দেখার পরে তারা কনফার্ম হয়ে যায় যে এই কাজটা কোনো মেটা হিউম্যানেরই। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি একটা সিটি মলের মধ্যে একটা মহিলা জজ আছে আর যখন সে লিফটের মধ্যে আসে তখন একটা টাকলা লোক তার সামনে চলে আসে আর সে হঠাৎ করেই তাকে একটা নীল রঙের গ্যাসে কনভার্ট করে সেই মহিলার গলার মধ্যে ঢুকে গিয়ে তারপর তার মৃত্যু সেখানে ঘটিয়ে দেয়। আর যখন এই ব্যাপারটা হয় তখন জলদি করে পুলিশে কেউ কল দিয়ে দেয় আর এই জন্য পুলিশের মধ্যে যখন রেড অ্যালার্ম জারি হয় তখন ব্যারি কোনো কিছু চিন্তাভাবনা না করে এক দৌড় দিয়ে সোজা তাকে ধরতে চলে আসে। তো যখন ব্যারি সেই টাকলার সামনে চলে আসে তখন সেই টাকলা তাকে বলে, দেখো আমার শুধুমাত্র একটা শিকারি বাকি আছে, তো যদি তুমি তোমার ভালো চাও তাহলে আমার সামনে থেকে সরে যাও। কিন্তু ব্যারি কোনো কিছু না চিন্তা করেই তার সমস্ত শক্তি দিয়ে তাকে গিয়ে পাঞ্চ করে আর এই জন্য সেই লোকটা খুবই রাগ হয়ে যায় আর সে আবারও সেই গ্যাসে কনভার্ট হয়ে গিয়ে ব্যারির মধ্যে একটু বিষ দিয়ে সেখান থেকে জলদি করে পালিয়ে যায়। আর যেহেতু এরপরে ব্যারির অবস্থা আস্তে আস্তে করে খারাপই হচ্ছিল, তো এই জন্য ব্যারি নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে জলদি করে স্টার ল্যাবে চলে আসে আর এখানে ক্যাথরিন একটা অ্যান্টিবায়োটিকের সাহায্যে এখানে ব্যারিকে সেভ করেও ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি আইরিশ চলে আসে পুলিশ স্টেশনে আর সে অ্যাডির সাথে আবারও কথাবার্তা বলে আর সে যে একটু আগে রুড বিহেভটা করেছিল সেটার জন্য সে মাপ চায় আর সে বলে যে খুব শীঘ্রই আমাদের সম্পর্ক সম্পর্কে আমি আমার বাবাকে সব কিছু বলে দেব। আর এইটা শোনার পরে অ্যাডিও একটু খুশি হয়ে যায় আর তারা দুজন সেখানে কিস করে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যখন ব্যারিকে সেই ল্যাবের মধ্যে টেস্ট করা হচ্ছিল তখন তার বডি থেকে সেই বিষগুলোর মধ্যে হাইড্রোজেন সাইনাইড নামের একটা বিষও পাওয়া গিয়েছিল, যেটা কিনা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো তখন ব্যারি বলে যে এই বিষটা তো তাদেরকে দেয়া হয় যাদেরকে ফাঁসির সাজা শোনানো হয়, মানে যাদের মৃত্যুদণ্ড বিষ দিয়ে কার্যকর করা হয়। আর তখন তারা রিসার্চ করে জানতে পারে যে আজ থেকে 9 মাস আগে মানে যখন সেই ব্লাস্টটা হয়েছিল তখন এই শহরের মধ্যে কাইল নিম্বুস নামের একটা লোককে ফাঁসির সাজা দেয়া হয়েছিল আর সে হয়তোবা তখন জেলের মধ্যে ছিল আর হয়তোবা কোনো এক্সপ্লোরেশনের পার্ট তার মধ্যেও গিয়ে ঢুকে গিয়েছে। আর তারা এখানে আরও জানতে পারে যে এই লোকটা সেই ফ্যামিলির জন্য কাজ করতো যাকে সে শুরুতে মেরেছে আর সে তাদেরকে এই জন্য মেরেছিল কারণ তারা ধোঁকা দিয়ে তাকে ধরিয়ে দিয়েছিল আর সেই জসকে সে মেরেছে যে তার ফাঁসির সাজা দিয়েছিল। আর এখন তার যে লাস্ট শিকার সেটা হচ্ছে জোর নিজে, কারণ জোই তাকে অ্যারেস্ট করে জেলের মধ্যে নিয়েছিল, তো এই জন্য সে লাস্টে জোকে মারতে চায়। তো এগুলো শোনার পরে ব্যারি অ্যাডিকে কল দেয় আর জোয়ের সম্পর্কে জিজ্ঞেস করে, তবে সে বলে যে জো তোমার বাবা হ্যান্ড্রির সাথে মিট করার জন্য জেলে গিয়েছে। আর তখন আমরা দেখতে পারি যে জেলের মধ্যে চলে আসে সেই টাকলা আর সে আবারও বিষে কনভার্ট হয়ে সেটা জোয়ের পেটের মধ্যে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। তবে যতক্ষণে জোয়ের মৃত্যু হতো ততক্ষণে এখানে ব্যারি চলে আসে আর সে তার স্পিডের ইউজ করে তাকে যত জলদি করে সম্ভব হসপিটালে নিয়ে আসে। আর এরপরে ব্যারি আরও একবার তার টিমের ইনস্ট্রাকশন ফলো করে সেই লোকটাকে যতটা সম্ভব ক্লান্ত করার ট্রাই করে, কারণ যদি সে বারবার করে তার পাওয়ারের ইউজ করে তাহলে অন্য সমস্ত মেটা হিউম্যানের মতো সেও অনেকটা ক্লান্ত হয়ে যাবে আর যদি সে খুব ক্লান্ত হয়ে পড়ে তাহলে তার গ্যাসে কনভার্ট হতে অনেকটা সময় লাগবে। আর ব্যারি এক্স্যাক্টলি এমনটাই করে, সে তাকে দৌড় করিয়ে করিয়ে ক্লান্ত করে আর এরপর যখন সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে যায় তখন ব্যারি তাকে খুব সহজেই ধরে ফেলে আর এরপর তাকে নিয়ে আসে স্টার ল্যাবে সেই জেলের মধ্যে, মানে যে জেলটা তারা বানিয়েছে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি হসপিটালে জো এখন অনেকটা সুস্থ আছে আর তখন এখানে আইরিশও চলে আসে আর আইরিশ তাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর এই খুশির মুহূর্তে সে অ্যাডি আর তার সম্পর্ক সম্পর্কেও তাকে বলে দেয়। আর একেবারে লাস্টের সিনে আমরা আবারও দেখতে পারি ডক্টর হ্যারিসনকে। আমরা দেখতে পারি সে ব্যারির স্যুটটা দেখে একটু মুস্কি হাসে আর তখন আমরা আবারও ফ্ল্যাশব্যাকে ব্যাক করি। আর এখানে ডক্টর হ্যারিসন জানতে পারে যে সিস্টেমের যেই ত্রুটি হয়েছিল সেটা রনি ঠিক করে ফেলেছে। তো এইটা দেখার পরে সেই সিক্রেট ডোর দিয়ে
সে আবারও সেই রুমের মধ্যে চলে আসে, মানে যেটা আমরা দেখতে পেয়েছিলাম এপিসোড ফার্স্টে। আর এখানে সে ভবিষ্যতের একটা ভিডিও দেখতে পারে। সে দেখতে পারে যে ব্যারির উপরে একটা পার্টিকল অ্যাক্সেলারেটরের টুকরো পড়েছে। আর এটা দেখার পরে সে একটু মুচকি হেসে দিয়ে বলে যে আমরা খুব জলদিই মিট করছি। তো এই এপিসোডের শেষে আমি এত বড় একটা শক খাবো সেটা আমি আগে কখনোই চিন্তা করিনি। যার মানে এই এপিসোডের পরে আমরা জানতে পারলাম যে সেই পার্টিকেল অ্যাক্সেলারেটরে যে বিস্ফোরণ হয়েছিল সেইটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা ছিল একটা ফুল প্রোগ্রাম প্ল্যানিং যেটা করেছে ডক্টর হ্যারিসন নিজে। তবে এখানে কোয়েশ্চেন আছে এটা যে রনি সেই সিস্টেমটা ঠিক করে দিয়েছিল, তবে তারপরেও কী করে এই বিস্ফোরণটা হলো, এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। তবে যাই হোক, এপিসোডটা এখানে শেষ হয়ে গেছে। সো আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এপিসোডটা আর কেমনই বা লাগছে দ্য ফ্ল্যাশ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে মোটিভেশন দিতে একেবারেই ভুলবেন না। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।